এটা আগামীর বাংলাদেশ, এটা নতুন বাংলাদেশ। গণবিপ্লব এবং রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন স্বাধীনতা এবং নতুন বিজয় দিবস আমরা পেয়েছি, এখানে কেউই সংখ্যালঘু থাকতে পারবে না। আমরা সবাই সিটিজেন, এখানে সবাই বাংলাদেশি, একটাই পরিচয়। যারা সম্প্রদায় শব্দটা ব্যবহার করেন, আমি অনুরোধ করব সম্প্রদায় শব্দ এবং সংখ্যালঘু শব্দ ব্যবহার করে জাতিকে বিভক্ত করার দিন শেষ। অন্য কোনো দল বা গোষ্ঠী খুব সচেতনভাবে সনাতন ধর্মাবলম্বীদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করার সুযোগটা নেয়, সেটা আপনাদেরকে বুঝতে হবে। কেন নেয়? রাজনৈতিকভাবে আপনারা ব্যবহৃত হবেন না। আপনারা বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে, স্বাধীন সিটিজেন হিসাবে আপনারা যেই রাজনৈতিক দলের অনুসারী হতে চান সেটা হবেন, কিন্তু কোনো কোঠারি করতে হবেন না। তাহলে যেটা অসুবিধা অতীতে হয়ে গেছে সেটা আবার হয়তো জাগ্রত হওয়ার একটা সুযোগ থাকবে। কোনো প্রয়োজন নেই। স্বাধীন নাগরিক হিসাবে এই দেশের যে কুই যে কেউই তার নিজ নিজ ধর্ম ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান পালনে স্বাধীনতা আছে, থাকবে, সেই নিশ্চয়তা আমরা বিধান করি। এবং অন্যান্য নাগরিক অধিকার ভোগের ক্ষেত্রে, সমস্ত গণতান্ত্রিক অধিকার ভোগের ক্ষেত্রে সকলেরই সমান অধিকার থাকবে। তাহলে যদি আমরা সবাই বাংলাদেশে হই, সবাই যদি সাংবিধানিকভাবে এই দেশের সিটিজেন হই, তাহলে সকল নাগরিক হিসাবে এখানে কোনো কার কি ধর্ম বর্ণ এটা প্রশ্ন আসবে না। যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে, ধর্মীয় আচার অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবে, এটা কোনোদিনই কোনোভাবে প্রশ্ন কেউ আর তুলবে না। সেই রকম একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য, সর্বক্ষেত্রে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্র জনতার গণবিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়ে সেই চেতনাকে ধারণ করতে হবে, শহীদের রক্তের মর্যাদা রাখতে হবে। এই নতুন বাংলাদেশে কোনো কিছুর ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না, সম্পূর্ণ বৈষম্যহীন, সাম্যের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, আইনের শাসনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে, প্রচেষ্টা অব্যাহত থাকবে সার্বিকভাবে।